আসসালামু আলাইকুম প্রিয় দিন দুনিয়া বাংলার শ্রোতা মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা খুবই ভালো আছেন। সূরা আর রাদের নামকরণ। রাদ কথাটির অর্থ হল মেঘ গর্জন করা বা বজ্রনাদ। 13 নম্বর আয়াতের আর রাদ শব্দটিকে এই সূরার নাম হিসাবে গণ্য করা হয়েছে। এই নামকরণের মানে এই নয় যে এই সূরায় রাত অর্থাৎ মেঘ গর্জনের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, বরং এটা শুধু আলামত হিসাবে এ কথা প্রকাশ করে যে এই সূরায় রাত উল্লেখিত হয়েছে বা রাতের কথা বলা হয়েছে। এই সূরাটির নাজিলের সময়কাল 4 নম্বর ও 6 নম্বর রুকুর বিষয়বস্তু সাক্ষ্য দিচ্ছে যে এই সূরাটি সূরা ইউনুস, সূরা হুদ ও সূরা আরাফের সমসময়ের নাজিল হয়েছিল। সূরা আর রাদ মদিনায় অবতীর্ণ হয়েছিল, যার জন্য এই সূরাকে মাদানী সূরা বলা হয়। সূরা আর রাদ নামের অর্থ হল বজ্রনাদ। সূরার ক্রম অনুসারে এটি পবিত্র আল কোরআনের 13 নম্বর সূরা। আয়াতের সংখ্যা 43টি। পারাক্রম অনুসারে এই সূরাটি পবিত্র আল কোরআনের 13 নম্বর পারায় আছে। সূরা আর রাদের মধ্যে একটি সেজদার আয়াত আছে যা 15 নম্বর আয়াতে অবস্থান করেছে। পূর্ববর্তী সূরার নাম সূরা ইউসুফ এবং পরবর্তী সূরার নাম সূরা ইব্রাহিম।